গণতন্ত্র নেই আমাদের রাজ্যে, এই বলবো। সারা ভারতের মতন আমাদের রাজ্যে গণতন্ত্র নেই। আমাদের রাজ্যে আমরা মহিলা কমিশনের কাছে ডেপুটেশন দিতে চেয়েছি, আর তার জন্য দু লাইনের একটা মিছিল শান্তিপূর্ণ ময়ূখ ভবন অবধি, যেখানে পরে 144 সেইটুকু যেতে চেয়েছিলাম। এত ঝামেলা যে ওরা করছেন সেই জন্য ঝামেলা হচ্ছে, নয় তো কোনো ঝামেলা হতো না যদি একটা মিছিল ময়ূখ ভবন অবধি হতো। সংবিধান মানে না ওরা, সংবিধান মানে দুর্নীতি খুঁজে পাওয়া যায় না, সেই বাম কংগ্রেস সিন্ড্রোমে ভুগছে এই সরকার এখন। তার জন্য বাম কংগ্রেসের এই কজন মহিলাকে আটকানোর জন্য তারা ব্যতীত ব্যস্ত হয়ে গেছে। এইটা গণতন্ত্রের গলা টিপে হত্যা করা হচ্ছে আর কিছুই না। সাধারণ কটা মেয়ে আমাদের পার্টির তরফ থেকে এসছে, তাদেরকে সবাইকে মহিলার সমিতি বিভিন্ন সমিতি থেকে এসছে, কটা মেয়েকে এইভাবে দড়ি দিয়ে দিয়ে আটকে দিল, ব্যারিকেড দিয়ে আটকে দিল। কারো ফেস বা কারো বডি নিয়ে পারে নাকি কোনো পুলিশ বলতে? এত বড় সাহস, ওকে ক্ষমা চাইতে হবে, ওর নামে কমপ্লেন জানাবো লিখিত ভাবে। কমপ্লেন যে পালিয়ে গেছে, চলে গেছে, ফোন কানে ফোন নিয়ে পালিয়েছে। আর কি বলবো, দেখুন পুলিশ কি করছে সেটা দেখুন। আমরা একটা শান্তিপূর্ণ প্রতিবাদ করতে এসেছি, তার জন্য পুলিশ দড়ি দিয়ে ব্যারিকেড দিয়ে আমাদের এখানে আটকে রেখেছে। আর যে সমস্ত তৃণমূলের লোকেরা চুরি করে তাদের প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশ রয়েছে, তৃণমূলের প্রোটেকশন দেওয়ার জন্য চোরগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশরা রয়েছে। আর এই বিরোধীদের এখানে আসবে তার কারণ তখন তো ভাগ ভাগ পাবে না, না আজকে পুলিশ মানেই হচ্ছে তৃণমূলের দলদান। এত চোর, পুরো চোর, ওরা কেউ ধরতে পারছে না, কেন জানে ওদের ট্রান্সফার করে দেবে। যেহেতু আমরা একটা শান্তিপূর্ণ অবস্থান করছি সেটা ওদের গ্রাহ্য না, ওরা চোর হিসেবে ওরা চোরদের কখনো চটিদের চটি চাটা দলদাস হয়ে গেছে, চটি চাটা দলদাস। আর কত বলবো, নোংরা পঞ্চায়েত, পুলিশের নিশ্চয় মহিলা সমিতি থেকে এসছি আমরা বলবো তো বটে, এরা তো চটি চাটা। দিদি 75 টাকা নেয়, এদেরকে 5 টাকা করে দেয় চটি চাটার জন্য, বলে আমি যা যা বলবো একেবারে। দেখো তোমায় বলে দিচ্ছে, ইতিমধ্যে যারা আন্দোলন করছিলেন তারা যখন করোনাময়ীতে জড়ো হয়েছেন, তারা যেতে চান ময়ূখ ভবন পর্যন্ত মিছিল করতে চান, তারপর থেকে 144 ধারা আছে, অথচ তার আগেই কিন্তু পুলিশ করোনাময়ী মোড়ে আটকে দিয়েছে যারা আন্দোলন কাজ করছেন তাদের, এবং যেহেতু তাদের আগাম কোনো অনুমতি নেওয়া নেই তাই কিন্তু আটকে দেওয়া হয়েছে। এবং এখনও কিন্তু যারা রয়েছেন এখানকার যারা, তারা কিন্তু ডেপুটেশন দেবেন এমনটাই জানাচ্ছেন, এবং এখান থেকে বেশ কয়েকজন প্রতিনিধিকে তারা মহিলা কমিশনে নিয়ে যাবে পুলিশ, এবং সেখানে গিয়ে তারা ডেপুটেশন জমা দেবেন। এবং 6 জন প্রতিনিধি তারা কিন্তু ইতিমধ্যেই তারা কিন্তু বিধাননগর পুলিশ তাদেরকে স্কট করে নিয়ে যাবে মহিলা কমিশনে, তার ব্যবস্থা আপাতত করা হয়েছে। তবে মিছিল কিন্তু আটকে দেওয়া হলো করোনাময়ী মোড়ে, সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। এবং যাতে এই যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন, যাতে মহিলা যারা কর্মী বা মহিলা যারা প্রার্থী রয়েছেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, মহিলা যারা রয়েছেন তাদের বারবার করে হুমকি আসছে, সেই হুমকি যাতে না হয় সেই বিষয়ে মহিলা কমিশনকে নজর দিতে হবে, এরকম একাধিক দাবি দাওয়া রয়েছে। এবং এখানে আইএসএফ-এর মহিলা কর্মী রয়েছেন, কংগ্রেসের মহিলা কর্মী রয়েছেন, এবং বামপন্থী মহিলা সংগঠনের কর্মীরা রয়েছেন।